अनिल कुमार पोस्ट ग्रेजुएट पर गाइड लाइसेंस पे ये नालंदा विश्वविद्यालय जो पंचम शताब्दी एरा के कुमार गुप्त राजा तैरी कर लो जे मगध राजा छे सप्तम शताब्दी हर्षवर्धन विस्तार कर लो এরপরে নবম শতাব্দীর মধ্যে দেওপাল আপনার বঙ্গালী রাজা নালন্দাকে পূর্ণ বিস্তার করল। বঙ্গাল রাজ্যে যোগদান খুব জাদা ছিল। এখানে প্রথম অধ্যক্ষ ছিলেন পণ্ডিত শীলভদ্র, এরপরে আতিশ দীপঙ্কর। এর এরিয়া ছিল 10 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এখানে 10,000 ছাত্র, 1,500 প্রফেসর ছিলেন। কিন্তু যখন 1200 ইসবি ছিল, মুসলমান বখতিয়ার খিলজি এরাকে পুড়িয়ে দিয়েছিল, এরাকে ভাঙিয়ে দিয়েছিল। যখন এরাকে পুড়িয়ে দিয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়ে 6 মাস পর্যন্ত জ্বলেছিল। এরপরে আহিস্তা আহিস্তা ভূমিকম্প এসছে, এ পুরা এলাকা মিটিসে ঢাকা পারা গেছে একটা ঢিবির মতন। এখন এরাকে মাটি কেটে কেটে আলেকজান্ডার কানিংহাম, ডক্টর দয়ারাম সাহনি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1 বর্গ কিলোমিটার এরিয়া বার করলো যে আপনার এখানে দেখবে। বাকি এরিয়া উপরে গ্রাম বসে গেছে, কোনো ম্যাটেরিয়াল দিয়েছেন না, কিন্তু চুন, সুরখি মাটি, বেলেরাস, চিটিগুড়, উড়দ ডাল এরামে দিয়েছেন। নতুন আছে দাদা, যে পূর্ণ রকম লাগছে, যে পূর্ণ আছে এই নতুন লাগছে, মিন্স ওল্ড ইজ গোল্ড, ইয়ে অরিজিনাল দিওয়াল আছে। একটা হোস্টেল এইদিকে দেখেছে, একটা হোস্টেল এইদিকে ছিল, দুটা হোস্টেল মধ্যে একটা করিডোর ছিল। কাইসে যখন মেন গেট পার হয়ে গেল, ওইখানে আইখানে দিওয়াল কেটে গেট রাখা ছিল। আর দো হোস্টেল আপস মে ইন্টার কানেক্টেড ছিল, এক হোস্টেল থেকে দুসরা হোস্টেল যাওয়ার রাস্তা, বিচ থেকে করিডোর ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গাল রাজ্যে যোগদান জানা ছিল। এখানে প্রথম অধ্যক্ষ ছিলেন পণ্ডিত শীলভদ্র, এরপরে আতিশ দীপঙ্কর। এখানে আমি কাউকে না বলে চলে এসেছি, এখানে আসা এখন বর্তমানে বন্ধ ছিল, কিন্তু আমার ইচ্ছা ছিল এখানে ঢুকে দেখার যে এখানে ভিতরে কী আছে। সেই জন্য আমি এটাকে একটু স্টাডি করতে এখানে দেখতে এলাম কী আছে এর মধ্যে। লম্বা লম্বা গাছ তক দাদা ওই রকম পর 11টা হোস্টেল পাওয়া গেল, 1100 রুম এখন পাওয়া গেল, চুকি একটা হোস্টেল মধ্যে 1-1 রুম ছিল। হর হোস্টেল সোজা দিকে, এসব 1-1 মন্দির ছিল যেরামে লোক পূজা পাঠ করতে। এখন একদিকে 11টা হোস্টেল, দূসরে দিকে 11টা চৈত্য পাওয়া গেল। চৈত্য মানে হয়েছে বৌদ্ধ মন্দির, তারই মুখ্য মন্দির আছে। নালন্দা নামে যে বইপত্র তসবির হয় এই তসবির হয়। আর ইয়ে নতুন গেট, যে গেট থেকে আপনার এসেছেন, ঘুরার পরে এই গেট থেকে বাপিস বাইরে যেতে হবে, এ নতুন গেট আছে। দেখছেন মন্দির এখন সবই ধ্বংসস্তূপ হয়ে গেছে। এইগুলো হচ্ছে পাঠাগার, এখানে পড়াশোনা চালানো তো। গাইডের কথা অনুযায়ী এখানে এখন অ্যালাউ নেই, যদিও আমি ভেতরে সাহসিকতার সঙ্গে ঢুকে কিছু ছবি ভিডিও করতে পেরেছি। সেই নরবাড়ি কবেকার রাস্তা, দেখে গো ঢুকে না যায় বা ওটা
একটা কুয়ো ছিল বিশাল ওইটা জল আছে তলায় ওইদিকে কুয়ো ছিল বিশাল দাঁড়া 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 সাবধানে যেতে হবে স্নানাগাড়ি তো বটে মনে হয় একদম শিওর পড়ে গেলে ফোনটা আমরা এগোচ্ছি স্বর্ণগিরি পাহাড়ের দিকে পাহাড়ে পৌঁছে আবার ভিডিও দেখা হবে এবার আমরা উঠতে যাচ্ছি স্বর্ণগিরি পাহাড়ে চলুন দেখা যাক কত সুন্দর এই পাহাড় উপরে দেখতে পাচ্ছেন রোপওয়ে গুলো আস্তে আস্তে যাচ্ছে আমরা পায়ে হাঁটা পথে নিলাম তো উঠতে উঠতে দেখলাম সামনে কয়েকজন বিদেশি পর্যটকও আমাদের এইখানে ঘুরতে এসেছিল তো সেই নিয়ে অনেক আমাদের মজা হয়েছে পরে কিন্তু ভিডিওতে কিছুটাই দেখা গেছে আমরা উঠতে উঠতে বেশ অনেকটাই চলে এসেছি পথ এখানে এখনো মনে হচ্ছে অনেকটা রাস্তা বাকি আমাদের জন্য দেখি রোপওয়ে গুলো তো খুব তাড়াতাড়ি নামছে উঠছে ফাইনালি আমরা এসেই গেছি প্রায় কাছাকাছি আর কিছুটা পথ গেলেই আমরা উপরে উঠতে পারবো কিন্তু তার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার উঠা হবে এখন প্রায় 2000 ফুট উপরে আছি তো এখন নামছি অনেকটা উঁচুতে উঠেছিলাম কিন্তু আমাদের সঙ্গে মহিলা সহযাত্রী থাকায় আমরা বেশ দূর যেতে পারলাম না সম্পূর্ণটা উঠতে পারলাম না কিছুটাই বাকি ছিল সন্দেহভাজন ব্যক্তিদের দেখতে আমাদের